তো এই যে এখন 4:30 15টার মতো বাজে, স্কুল থেকে চলে এসেছি, কিছুক্ষণ আগে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো দেখি এখন একটু যাই, বিকালে কিছু টিফিন, একটু চা বানাই, চাটা আগে বসিয়ে দিই, তারপরে দেখা যাক কি বানানো যায়। রোজকার মতো আজও রান্নাঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না এখন কিছু বানাই। চারিধারে সবকিছু ছেটানো, এখন ক্লিয়ার করার পরে তারপরে আমাকে করতে হবে। মানে এই সারাদিন পর এসে এই বাসন মাজাটা যা অসহ্যকর, দেখো কি অবস্থা রান্নাঘরটা, দেখো কি অবস্থা। সকালবেলা তাড়াহুড়ো করে মানে যেখানে যেমন পেরেছি মানে সেইটা সেভাবে রেখে চলে গেছি, কোনো রকম যাওয়ার দরকার। এখন সবকিছু গোছাতে হবে, তাও সবকিছু সম্ভব না, এসেই রাত্রেবেলা পর্যন্ত লাগবে টুকটাক করে গোছাতে। যাই হোক, চাটা বসিয়ে দিয়ে এগুলো গোছাতে থাকি। এখানে দেখো আমি দই পেতেছিলাম, দেখি দইটার কি অবস্থা, রোজই পাতা হয় দইটা। যাই হোক, দইটা কিন্তু আমার খুব সুন্দরই হয়, মানে রেগুলার খুব ভালো জমে, দেখা যাক আজকে কি হয়। এই যে দেখো কি সুন্দর দইটা জমেছে, মানে একদম পুরো ফেললেও জমবে না, দেখো পুরো একদম ইভেনলি সুন্দর জমেছে। আমি রেগুলারই মোটামুটি 1 কাপ, এটা ছোট কাপ, মানে কালকে কি বলতো আমার দইটা জমাতে মনে ছিল না, একটু লেট হয়ে গেছিল, সেজন্য ভাবলাম যে যদি দইটা নষ্ট হয়ে গেছে কি না, তার জন্য অল্প করেই জমিয়েছিলাম। তো এই যে কি সুন্দর হয়েছে দেখো দইটা, দারুণ। তো এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর দেখি একটু ব্রেড ছিল, তো দেখি একটু টোস্ট বানাবো। সেদিনকে দেখেছিলাম একটা নতুন, দেখি ট্রাই করে দেখি, হয়তো খুশিই হবে, এমন ডিজাইন করে বানিয়ে দিলে। এই যে মাঝখান থেকে কেটে, অ্যাকচুয়ালি ও খেতে খুবই ভালোবাসে, তো আমি যাই বানিয়ে দেবো না, কারণ ওর খুবই পছন্দ হবে। যে যে এখানে ডিম ফাটিয়ে নি, আমাদের জানো তো প্রচুর ডিম খাওয়া যায়, প্রচুর বলতে প্রচুর, মাসে 2 ট্রেরও বেশি। এই মাসে দেখো না, আমি বলেছিলাম না যে হিসাব করি না, হিসাব রাখছি, তো এবার হিসাব করলাম, তো লাস্ট আবার কিছুদিন আগে ডিম নিয়ে আসলাম, তার আগে একদিন ডিম আনা আছে, মানে এখনো 1 মাস হয়নি, মানে 20 দিন মতো হতে চললো, তো মোটামুটি প্রায় 2 প্লেট ডিম শেষের পথে। সত্যি বলতে কি ডিমটাই খুব ইজি, মানে সেই বলে না যারা হোস্টেলে থাকে বাইরে থাকে তাদের ডিমই ভরসা, আমার অবস্থাও তাই, ডিমটাই ভরসা, ডিমই বেশি খাওয়া হয়, কারণ ডিমটা আমার মনে হয় যেন বেশি ইজি, খুব বানানো কিছু নেই, ওই ভাত ডাল ডিম অমলেট, না হলে ভাত ডাল বয়েল এগ করে নিলাম, সকালবেলা কিছু বানাতে পারছি না, ব্যাস এই রুটি আর ডিম সেদ্ধ, সেই জন্য এটা সব থেকে বেশি লাগে। আর আমরা দুজন ডিমটা পছন্দ করি, যদি পছন্দ না করতাম হয়তো অতটা খেতে পারতাম না, কিন্তু বেশ পছন্দ করি, ওরও আমারও দুজনেরই খুব পছন্দ, সবকিছুর সাথে আমাদের ডিমটার জন্য চলে যাবে। তো এই চাটা হয়ে গেছে, এটাকে দেখি নামিয়ে রেখে দিই, আগে ব্রেডটা করে নেবো, ব্রেডটা হয়ে গেলে তারপর আবার একটু ওটা গরম করে নেবো। এই চা হয়েছে? না হয়নি, ও তো অর্ডার দেবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মনে করো, হচ্ছে কিছু একটা জিনিস বানাচ্ছো, বানাচ্ছি তো, মনে হচ্ছে ইউটিউব থেকে কিছু একটা দেখেছো, কাটিং ওয়াটিং করে। এই ওটা দেখেছিলাম একটা, সেই সুন্দর বল মতো করে বল মতো করে ট্রায়াঙ্গেল লাভ স্টার, তাহলে তুমি বানিয়ে দাও, তুমি তো আমি আর্টিস্ট তো লোকজন, আমি তো পারবো, তুমি তো আর্টিস্ট, তুমি পারবে। এই যে আমার ব্রেড গুলো একটু সেকে নিচ্ছি, আমার কাঁচা ব্রেড খেলে একটু গ্যাস হয়, তো এরপর সকাশ পর একটু সেকে নিলেই হবে। সেগুলো ডিম দিয়ে বানাবেন? হ্যাঁ ডিম দিয়ে বানাবো, তো তারপর একটু সেকে নিচ্ছি, ও গরম কিছু হবে মানে। এই দোকানের ব্রেড গুলো কিন্তু বেশ সুন্দর, দারুন, মানে সাইজটাও যেমন সুন্দর,
একদম পারফেক্ট সাইজ, না ছোট না বড়, আর সফট থাকে খুব ভালো, একটু মোটা হলে একটু ভালো হতো। সবকিছু যদি তোমার মতো করে হবে, তুমি তাহলে একটা কোম্পানি খুলে ফেলো, যে তোমার মতো বুঝে বানাবে। আমার নর্মালি শেকার বিটাও বেশ সুন্দর ভালো লাগে, চায়ের সাথে ভালো লাগে, কিন্তু প্রবলেম কি, আমার একটু গ্যাসের প্রবলেম আছে, এই যদি ব্রেড দিয়ে চারা খাই খুব গ্যাস হয়ে যায়, ইভেন যে মানে রাস্ক বিস্কিট যেগুলো হয় না সেইগুলোতেও আমার খুব গ্যাস হয়ে যায়। নর্মালি আমি ওই মারি নাহলে নুন তাই সব বিস্কিট দিয়েই খাই, কিন্তু ব্রেড জাতীয় কোনো কিছুতে চা খেলে আমার প্রচুর গ্যাস হয়। তো এই যে মোটামুটি এটা শেকে নিয়েছি, রোগটা বানাবো, প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প করে দেব, এই প্যানটা ভালো কিন্তু প্যানটার তেলটা না একদম মাঝে হয় না, চারিধারে ছড়িয়ে যায়, তো যার জন্য মাঝে কিছু জিনিস দিলে উঠতে চায় না, মানে এটা মাঝে মাঝে মনে হয় পেছন থেকে মানে পিটিয়ে সোজা করে এমন অবস্থা। একবারে দুটোই বানাবো, খুবই খুশি আমাকে দেখে, চিলি খেতে পছন্দ করে তো? এটা মোটামুটি একটু হয়ে গেলে তারপরে এটা দিয়ে ঢেকে দিতে হবে, তারপর উপাসটা একটু হলে তারপর উল্টে দিতে হবে। উল্টে দেবো একটু, দারুণ হয়েছে কিন্তু। তো এই যে ওর জন্য রেডি, চাটা গুছিয়ে দিচ্ছি, গরম করে নিয়ে চলে যাবো আবার। এই যে তোমার জন্য দেখো কি বানিয়েছি, কি বানিয়েছো? এই দেখো, ও হো 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 হো, খাবার পেলে খুশি। গরম গরম চা, সন্ধ্যাবেলা পুরো জমে গেল। দেখো আমি কুলফি নেবো, তুমি যাই। না আরেকটা কুলফি দেখ। বাইরে থেকে এসে রান্না করে চলে গেছিলাম, তো আজকে যে ডিমের ঝোল করেছি তার সাথে আছে রুটি, আর তখন টক দই বানিয়েছিলাম দেখিয়েছি, তো টক দই আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।